হ্যালো বন্ধুরা, মঙ্গলবার, শুভ মঙ্গলবার। তা আমি প্রতিদিনই বৈশাখ মাসে, প্রতি বৈশাখ মাসের প্রতিদিনই আমি শিব শম্ভুর মাথায় জল দিই, কিন্তু আজকের জলটা কল থেকে নিলাম, এত গরম জল কল থেকে নিই, কারণ কলের পরিষ্কার ফ্রেশ জল আর গঙ্গা জল তো অত আমার কাছে মজুত নেই, সেই জন্যে আমি গঙ্গা জল একটু মাথায় দেওয়ার ব্যবস্থা করি, পুজো মানে সোমবার দিনগুলো বা আমার নিজের মাথায় দেওয়ার জল করি। আর শিব শম্ভুর জল একদম ফ্রেশ কলের জল, আর অত গঙ্গা জল কী করে আনবো, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই জন্যে তামার ঘটি করে এই যে জল আমি রেগুলার দিই, মানে এই বৈশাখ মাসটা বেশি করে দিই, আর অন্য মাসে সোম শুক্র বৃহস্পতি এরকম যাই হোক দেওয়া হয়, মানে সোম শুক্র দেওয়া হয় মাথায় জল। আর আজকে সেইটাই আমি তোমাদের কাছে বলতে এসেছি, এত গরম জল কলের জলটা, তা শিব শম্ভুর মাথায় ঢাললে ঠাকুর যেই গরম পাবে, মাথায় ছ্যাঁকা পাবে এই গরম জলে, আর তখনই ঠাকুর মনে হয় বৃষ্টি শুরু করে দেবে, আমার তো তাই মনে হচ্ছে। তাই জন্য তোমাদের এই একটা মানে একটা খুব ভিডিও মানে মানে আমার মনের মধ্যে হলো যে এইভাবে তোমাদের কাছে যদি শেয়ার করি, তোমরাও এইটা নিয়ে একটা, যে সত্যি তো এই কথাটা ঠিক কথা, ভগবানের মাথায় গরম জল ঢাললে ভগবান নিশ্চয় এইবার ঠান্ডা জল তৈরি করবে, জানি আমি যদি ঠান্ডা জল বানাই, মানে বৃষ্টি শুরু হয় তাহলে ঠান্ডা জল হয়ে যাবে, চারিদিকে সব ঠান্ডা ভাব পরিবেশ হবে, আর তখন ভক্ত বা যে কোনো ভক্ত, আমি বলো যে কোনো ভক্ত আমার মতায় ঠান্ডা জল ঢানবেন উনি। আর জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, এই গরম জল পেয়েই তুমি ঠান্ডা জল নিয়ে আসো পরিবেশে, বৃষ্টি শুরু করে দাও। আর একজন আছে, শিব শম্ভু দেখে নাও, আমি ঘন্টা বাজাতে পারছি না, হাতে ফোন আছে। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। ও গরম জলে ঠাকুর শান্তি করতে পারছো না আমি জানি, কিন্তু তুমি এই গরম জল পেয়ে বৃষ্টি শুরু করে দেবে, ঝড় বৃষ্টি মানে একেবারে, যাতে দাবদাহ থেকে উদ্ধার পাবো আমরা জীবকুল বা উদ্ভিদকুল। কী গরমে তা বলো তো সবাই, আর ঠাকুর নিশ্চয়ই এইটা, ঠাকুরের মাথায় ঠাকুর তো ডাইরেক্ট জল খাচ্ছে না, আমরা দিচ্ছি তবেই তো পাচ্ছে, আর আমি সেই গরম জলটাই এসে গেল, আমি কিছুতে কলের জল ঠান্ডা করতে পারলাম না, ফ্রিজের ভিতর রেখে জল আমি দিই না, ফ্রিজের সমস্ত আমিষ জিনিস থাকে, ফ্রিজের কোনো খাবার কোনো ছোঁয়া আমি দিই না। হ্যাঁ, আমি প্রচুর ঠাকুর মানি, তার জন্যে আমার ঠাকুরের কাছে যে বাসনপত্র এগুলোই আমি ব্যবহার করি। যাই হোক, এখন মা তুলসীকেও এই গরম জল দিয়ে আসি, তোমরা দেখতে থাকো। তুলসী, মা তুলসী, নমো মা তুলসী, নমো মা তুলসীকেও সেই গরম জলই আমার দিতে হলো, এত গরম জল কিছুতে ঠান্ডা হচ্ছে না, এখানে প্রদীপ দিয়ে কালো হয়ে গেছে, তোমরা দেখে নিন্দে করবে, কারণ প্রদীপ দিয়ে তেল পরে রোজই কালো হয়ে গেছে, মুছি তাও ওই তেল তেলে ভাবটা রয়ে গেছে, সার জল দিয়ে ধুলে নিচে পড়বে কারো মাথায় পড়বে সেই ভয় করি না, ওই যে একটু মুছে দিই সাদা জায়গা, তেল পরে পরে ওরকম হয়ে গেছে। যাই হোক, শুভ দুপুরবেলা বন্ধুরা, রেখে দিলাম, প্রচণ্ড রোদের তাপ, চারিদিকে নিস রোদের তাপ। হ্যাঁ, কলকাতার কথা বলছি আমি, আর সব জায়গা তো তাপ হবে, আর কলকাতায় বেশি করে হবে, আর অন্য জায়গা তো হচ্ছেই, যাই হোক বৃষ্টি একদমই নেই, সেই জন্যে এইরকম অবস্থা আমরা পড়েছি, এইরকম পরিবেশের মধ্যে আমরা আছি, আমাদের দুর্গতি এসে গেছে কপালে মনে হচ্ছে। যাক, শুভ দুপুরবেলা, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো তোমরা।